সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের এই আয়োজনে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিই। সাথে রয়েছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার এবং আমাদের অত্যন্ত সম্মানিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলী বাবুল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো যেটি হয়, আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানে আলোচনা করি প্রতিদিনকার ঘটনা নিয়ে, কিন্তু আমরা ইদানিং দেখতে পাই যে অভিবাসন সংক্রান্ত নানা প্রশ্ন থাকে সম্মানিত অ্যাটর্নিদের কাছে। এটি মানুষ খুব মানে তাদের প্রয়োজনটা তারা অনুভব করে বলে অনেকেই কিন্তু ফোন করে আমাদের এই অনুষ্ঠানে। আমরা যদিও বলেছিলাম যে বাবুল ভাই পারিবারিক নির্যাতন বিষয়ে তার অনেক কাজ আছে, এ নিয়েও যদি দর্শক কোনো প্রশ্ন করতে চান তাহলে তিনি হয়তোবা এটি নিয়ে উত্তর দিতে পারেন। আর এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশীয় রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে নর্থ কোরিয়ার বিষয়টি। নর্থ কোরিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার যে আশঙ্কা যুক্তরাষ্ট্রের, এবং সেক্ষেত্রে বিশ্বব্যাপী কী পরিবর্তন হতে যাচ্ছে, এই সব কিছু কিন্তু এখন আলোচনার অন্যতম বিষয়। একটি রিপোর্ট আছে, এ নিয়ে আমরা দেখে তারপর আলোচনায় যাব। Cross the Chinese North Korean border by train. নদীর উপরে এই বৃষ্টি চীনের সাথে যুক্ত করেছে নর্থ কোরিয়াকে। পৃথিবীর অন্যতম পরাশক্তি চীনকেই বলা হয় নর্থ কোরিয়ার সবচেয়ে বড় মিত্র। চীনের সাথে হওয়া 70% বাণিজ্যই নর্থ কোরিয়ার লাইফলাইন। কোনো কারণে এই বাণিজ্যের রাস্তা বন্ধ হয়ে গেলে বিরাট সংকটে পড়ে যাবেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। সেই সাথে সম্ভাব্য পরমাণু যুদ্ধের কারণে বড় ধরনের উদ্বাস্তু সংকটের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে বেইজিং। তার উপর একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দীর্ঘদিনের মিত্র নর্থ কোরিয়ার উপর বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং জানিয়েছেন, নর্থ কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। একই সাথে নর্থ কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করেছেন তিনি। China is unswerving in its commitment to realizing the denuclearization of the Korean Peninsula, maintaining its peace and stability, and continuing to solve matters through dialogue and negotiations. 通过对话协商解决问题的这一立场坚定不移。 এদিকে উত্তর কোরিয়ার বিষয়ে চীনের এই অবস্থানের পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্পের গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। And even what was called strategic patience, that the patience of the United States and our allies in this region has really run out, and that we are now going to begin to take such measures diplomatically and economically to isolate the regime in Pyongyang. And the encouraging news, Dana, for anyone looking on, is that because of President Trump's leadership, now we're not only seeing our allies in South Korea and Japan and in the wider world standing with us, but China has taken unprecedented steps now. সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে, এবং যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনার সামান্য আভাস পেলেও ওয়াশিংটন কিছু করার আগেই তারা পরমাণু হামলা চালাবে। একই সাথে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। The Korean People's Army is fully ready to attack our enemies at any moment, he says. If they try to attack us, I think we've done something bigger than a nuclear test, he says. We've shown the world something much bigger. আর এই প্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন উত্তেজনা আরো বাড়তে পারে এমন কোন কাজ বা কথার বিরোধিতা করে চীন। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। মোহাম্মদ আলী বাবুল, আপনার কাছে জানতে চাই এই যে নর্থ কোরিয়া উত্তেজনা, এবং সম্প্রতি আমরা চীনকে দেখছি একটা বড় ভূমিকায়। আসলে চীন একদিকে যেমন চীন, আরেকদিকে রাশিয়া এবং উত্তর কোরিয়া, এই তিন শক্তি এককভাবে ইরানও এর মধ্যে আছে আপনার ওই বলয়ে। তো ঠিক নর্থ কোরিয়ার পাশে খুব বড় করে দেখা যায় কেবল চীনকে। হ্যাঁ, চীনকে দেখা যায় বড় করে, দ্যাটস ট্রু। চীনের সাপোর্টটা প্লাস আপনার এই রাশিয়ার যে সাপোর্ট, দুটো মিলে অ্যাকচুয়ালি একটু ভয়ের কারণও আছে। আমাদের মনে হচ্ছে যে উই আর অন দ্য ভার্জ অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন এই ট্রাম্পের, আমাদের ইউএস প্রেসিডেন্টের যে ভূমিকা,
এবং যে কোনো সময় দেখা গেছে যে এই ইউনাইটেড স্টেটসের যে কোনো প্রেসিডেন্ট যে কোনো কারণেই হোক একটু মাসল দেখানোর যে ভাবটা, সেই ভাবটা তারা কাজে লাগায় এই কারণে তাদের তারা মনে করে যে তাদের রেটিংটা, পার্সোনাল রেটিংটা বেড়ে যাবে বা বেড়ে গেছে। অতীতেও তাই দেখা গেছে যে যখনই যে কোনো যুদ্ধে জড়িয়েছে কোনো প্রেসিডেন্ট তখনই তার রেটিংটা বেড়ে গেছে, অতীতে তেমনই দেখা গেছে। কিন্তু সাধারণ মানুষ তো ঠিক সেই অর্থে যুদ্ধের বিরোধী, তারপরেও নর্থ কোরিয়া তো যুদ্ধ বিরোধী বটে, কিন্তু নর্থ কোরিয়া যে উস্কানিমূলক যে মিসাইলটা ডেমনস্ট্রেশন করছে মিসাইল পরীক্ষার নামে, এটা এক ধরনের অতিরিক্ত, আমি মনে করি ব্যক্তিগত অতিরঞ্জিত হচ্ছে। এবং তাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প নয়, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট প্লাস আমাদের আমাদের ফরেন সেক্রেটারি, ইউএস ফরেন সেক্রেটারি মাইক পেন্স, মাইক পেন্স হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ স্টেট হচ্ছেন রেক্স টিলারসন, রেক্স টিলারসন। তো মাইক পেন্স বলেছেন যে, ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে এতদিন যাবত যে ব্যাপারটা উত্তর কোরিয়াকে আমরা ছাড় দিয়েছি, এখন সময় এসেছে এখন ছাড় না দেওয়ার। অশোকদার কাছে আমরা একটু যাই, বিশেষ করে যে জায়গাটা চীনের সাথে যে সম্পর্কের বিষয়টি সামনে এসেছে, আসলে এটা আমরা দেখছি যে চীন এখন কিন্তু উত্তর কোরিয়ার সমালোচনা করে বক্তব্য দিচ্ছে। এটা একটা আপনার স্ট্র্যাটেজিক চেঞ্জ করছে, এটা প্যারাডাইম শিফট বলতে পারেন, সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা একটা প্যারাডাইম শিফট হয়তো হবে, যেটা একটা স্ট্যাটাস কো মেনটেন হচ্ছিল, যে একই রকমভাবে চলছিল অনেকদিন ধরে। উত্তর কোরিয়া এবং আপনার জানেন দুটো পরমাণু শক্তিধর দেশ, যেটা হলো উত্তর কোরিয়া এবং পাকিস্তান, যারা যারা কিনা যে সরকার কিনা অভিযুক্ত যে তারা এই ব্ল্যাক মার্কেটে কিন্তু আপনার পারমাণবিক যে আপনার যে অনেক পদার্থ যেগুলো ইউরেনিয়াম থেকে শুরু করে এগুলো ব্ল্যাক মার্কেটিং করার সাথে যুক্ত, এটা আপনারা জানেন। এবং সবচেয়ে বেশি ভয় যেটা বিশ্ব মানবতার, সেটা হলো ডার্টি বম। ডার্টি বমের তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু পিয়াংইয়াং মানে উত্তর কোরিয়া এবং পাকিস্তান এই দুটো দেশই হলো আমাদের জন্য সবচেয়ে ভয়ানক। তো সেক্ষেত্রে পিয়াংইয়াংকে পিছন থেকে যে সাহায্য করে সেটা হলো চীন। এখন স্ট্র্যাটেজিক চেঞ্জ যে ঘটছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে বর্তমানে আমেরিকার ভূমিকার কারণে, যে চীনের চীন আসলে শ্যাডো ওয়ারে জড়িত ছিল উত্তর কোরিয়ার মাধ্যমে, জাপান সহ ওই এলাকায় তার আধিপত্য যে বিস্তার করা এবং ভয়ের একটা সৃষ্টি আবহাওয়া সৃষ্টি করা সেটা করে যাচ্ছিলো কিন্তু উত্তর কোরিয়ার মাধ্যমে। তো বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পরে অবশ্যই অনেকে তার সাথে একমত না হতে পারেন, কিন্তু স্ট্র্যাটেজিক যে চেঞ্জটা ঘটেছে সেটা হলো যে চীনকেই বরং অনেকটা কম্পেল করা, বাধ্য করা, যে তোমরা যে কাজটা করছো, যে একদিকে চীন উত্তর কোরিয়াকে তোমরা ইন্ধন যোগাচ্ছ এবং সেই সাথে সবাইকে তুমি ভয়ের মধ্যে রাখছো, এবং তুমি একই সাথে বাণিজ্যও করছো, এবং বাণিজ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাটতি হলো আপনার চীনের সাথে। তো একই সাথে দুটো চলতে পারে না, সুতরাং ইউ হ্যাভ টু টেক ওয়ান সাইড। সো সেটা একটা বিরাট ভূমিকা আমার কাছে মনে হচ্ছে, সেই কারণে আজকে চীনের যে সুরের পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু আগে এতদিন হয়নি, ছিল না। তার মানে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের যতই শুরুতে সমালোচনা করুন, এখন সে তিনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন সেটি আপনি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি যে তার উদ্যোগটা কাজে লাগছে, চীন বুঝছে তার ভাষাটা, যেটা চীনকে এতদিন বোঝানো যেত না। চীন কিন্তু কখনোই দায়িত্ব নেয়নি যে উত্তর কোরিয়ার ব্যাপারে, প্রত্যেকেই জানে যে চীনের লাইফলাইন হলো চীনের মাধ্যমে, চীন যদি লাইফলাইনটা কেটে দেয় উত্তর কোরিয়ার, উত্তর কোরিয়ার পক্ষে কিছু বেঁচে থাকা সম্ভব না, এবং চীন এই দায়িত্বটা কিন্তু কখনো নেয়নি। কিন্তু বর্তমান প্রশাসনের কারণেই কিন্তু সেই দায়িত্বটা এখন চীনে এসে সমালোচনা করেছে, এটা কিন্তু গত এক বছর কেন এক মাস আগেও আপনি কিন্তু চিন্তা করতে পারতেন না যে উত্তর কোরিয়ার কোনো কাজে আমাদের চীন কোনো সমালোচনা করবে। সেক্ষেত্রে মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট যেটি বলছেন যে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফল্য, তিনি বলছেন যে এক ঘরে করে ফেলা, এক্স্যাক্টলি, যে ওনার ভাষায় হলো স্ট্র্যাটেজিক পেশেন্সের সময়টা শেষ। তার মানে আমরা এতদিন সহ্য করেছি যে আমরা মনে করেছি যে তাদেরকে কোনো কিছু না খেপিয়ে, কোনো কিছু তাদেরকে আরও বেশি মানে দিয়ে মানে রিওয়ার্ড দিয়ে বা কোনো কিছু দিয়ে মানে হরণ করা যাবে, সেই জায়গাটা শেষ হয়ে গেছে। ধন্যবাদ, আমরা একটু আলোচনাও করব, পাশাপাশি একটু দর্শকের প্রশ্ন নেই। সুপ্রিয় দর্শক, পর্দায় যে নম্বরটি আপনারা এখন দেখতে পাবেন সেই নম্বরে আপনারা টেলিফোন করুন এবং আপনাদের যে কোনো উত্তর নেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য প্রশ্নের আমরা তৈরি আছেন, আমাদের অতিথিরা আছেন। আমরা যে প্রশ্ন, যে নম্বরটি আপনারা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন, 6463079828, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আপনার কাছে একটি প্রশ্ন এর মধ্যে ফেসবুকের মাধ্যমে এসছে, অ্যালান রাজ, তিনি বলছেন, হিয়ার ইজ ওয়ান কোয়েশ্চেন ফর ইউ গাইজ, মাই ড্যাড, তার ড্যাড আর কি,
গ্রিন কার্ড আছে তার, বাট হিজ গ্রিন কার্ড উইল বি এক্সপায়ার্ড, মানে এক্সপায়ার্ড হয়ে যাবে 2020 সালের, এবং হি লেফট ফ্রম ইউএস 2012 আনটিল নাও। আচ্ছা, তার মানে 2012 সালে সে চলে গেছে এবং তিনি এখনো ফিরেননি, তার মানে অনেকদিন তিনি নাই যুক্তরাষ্ট্রে। ওকে, আপনার প্রশ্নটা কি? আমি আসলে তো সেটাই, মানে আমার মনে হয় যে কিভাবে তিনি ইউএসএ আসতে পারেন এরকম। ওকে, প্রথমত উনি এতদিন যদি দেশের বাইরে থাকেন, আসলে স্থায়ী বাসিন্দা মানে পার্মানেন্ট রেসিডেন্ট মানে হলো স্থায়ীভাবে আপনি এখানে থাকবেন, মাঝে মাঝে দেশের বাইরে যেতে পারেন, কিন্তু যদি দেশের বাইরেই আপনি স্থায়ীভাবে থাকেন, এদেশে মাঝে মাঝে আসেন, তাহলে ঠিক উল্টোটা হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি আসার সময় এটা আসলে স্ট্র্যাটেজিক্যালি বলা যায় না, এটা তো অনেক বছর হয়ে গেছে, আদৌ কি আসতে পারবে? অসম্ভব কিছু না, যদি আসলে কোনো কম্পেলিং সিচুয়েশন, কম্পেলিং সিচুয়েশন মানে হলো যে মনে করেন বাংলাদেশে চলে গেলে গেছেন উনি, বা দেশের বাইরে আসেন সেখানে অসুস্থ হয়ে পড়েছেন, সো আসতে পারছেন না, সেরকম যদি কম্পেলিং সিচুয়েশন হয় তাহলে উই ক্যান জি। আমাদের কি কোনো দর্শক যুক্ত হয়েছেন? আমার মনে যুক্ত হতে হতে বাবুল ভাই আপনার কাছে বলছেন যে ইউএস এবং নর্থ কোরিয়ার যদি যুদ্ধে জড়িয়ে যায়, এটি আশঙ্কার কথা বলছেন দর্শক, শক্তির ভারসাম্য আপনার কাছে কি বলে দর্শকের প্রশ্ন? একটা যেটা আশঙ্কা করা হচ্ছে, পলিটিক্যাল অ্যানালিস্ট যারা তারা চিন্তা করছে, যদি গড ফর বিড, আই হোপ ইট নেভার হ্যাপেন্স, যদি সত্যি হয় তাহলে পারমাণবিক বোমার আনফরচুনেটলি ব্যবহার হবে, এবং হওয়ার কারণে অনেক ক্যাজুয়ালিটি হবে, জাপান চীন ওই এলাকায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং তারাও ছেড়ে দেবে না বলে মনে হয় না, তারাও এখানে আমাদেরকে অ্যাটাক করতে পারে, করলে আমাদেরকে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আছে যে আকাশ থাকতেই সেই প্রযুক্তিকে ধ্বংস করে দেওয়ার, কিংবা আপনার হ্যাক করে সেইটাকে না এটা এটা বলা হয় আছে, বাট অ্যাকচুয়ালি পলিটিক্যাল অ্যানালিস্ট, মিলিটারি অ্যানালিস্ট যারা, তারা বলেছেন যে পরিস্থিতি আমেরিকার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। দ্যাটস ইউ ক্যান ট্রাই নিউক্লিয়ার থিংস, ইউ ক্যান ট্রাই, আমরা দেখি কেমন হয় কি হয়, এটা এটা ইউ ক্যান ট্রাই, ইট ইজ লাইক ওয়ান্স ফর অল। মুদ্দা কথা যেটা হচ্ছে, গড ফরবিড যদি কোনো যুদ্ধ হয় তাহলে সেটা ইভেন কি আমেরিকার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, কিন্তু তারপরেও আমেরিকা একটা যথেষ্ট শক্তিশালী দেশ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয়, এবং একই সাথে নিশ্চয়ই পরিস্থিতি বিবেচনায় এই বড় শক্তিধর রাষ্ট্রটি সিদ্ধান্ত নেবে, সেটি আমরা হয়তোবা দেখব। যে কথাটি আমি বললাম এটা কিন্তু মিলিটারি অ্যানালিস্টরা বলেছে, ইউএস মিলিটারি অ্যানালিস্টরা, যে পরিস্থিতি এদের বাইরে চলে যেতে পারে, কন্ট্রোলের বাইরে, কোনো যদি কন্ট্রোলে রাখা যায় না, যুদ্ধ মানে যুদ্ধ, আমরা যাই তারপরও মানে পরিস্থিতি সামনে কি ঘটে সেটি আমরা দেখব। আর এ পর্যায়ে দুজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম শামিম ভাই, আমি ব্রুকলিন থেকে বলছি। ওয়া আলাইকুম সালাম, বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার আম্মু রিলেটেড, সো আমার আম্মু সিটিজেন, আম্মু জব করে না, রাইট, সো আব্বুর সাথে ট্যাক্স ফাইল করে, আম্মু কি আম্মুর ভাই বোনদের জন্য, মানে আমার খালা কিংবা মামার জন্য যারা বাংলাদেশে আছে তাদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, উনি পারবেন, কোনো সমস্যা নেই। কতদিনের মধ্যে পারবেন, কিভাবে পারবেন? অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন, তবে জয়েন্ট হয়তো স্পন্সর লাগবে। জি, ধন্যবাদ আপনাকে। এরপর যিনি আছেন, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, কে আছেন? জি, আসসালাম আলাইকুম শামিম ভাই, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। ইবার রহমান, আমার একটা প্রশ্ন, যে আমার দুই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু সবকিছু শেষ, কিন্তু 5 মাস হয়ে গেল, এখনো অফিসার জন্য ডাকে নাই, তাহলে আপনার সময়টা এখনো পার হয়নি, এখনো যেকোনো সময় এসে যাবে, জাস্ট একটু ওয়েট করুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একরামুল একরাম, একরামুল হক একরাম, আমি, তিনি ইউএস এর গ্রিন কার্ড হোল্ডার, গত 8 মার্চ 2017 বাংলাদেশে গেছেন, পুনরায় ইউএসএ তে যেতে বা থাকতে কোনো বাধা বা অসুবিধা হবে কিনা জানতে চান। 8 মার্চ 2017 তিনি গেছেন, কেন অসুবিধা হবে, কোনো অসুবিধা তো হওয়ার কোনো কারণ নেই, 6 মাসের মধ্যে আপনি যদি ফিরে আসেন তাহলে আইনগতভাবে তেমনিতেই কোনো সমস্যা নেই, আর 1 বছর পর্যন্ত সম্ভবত, আপনি কি বলেন? 11 মাসের মধ্যে, আমাদের সম্মানিত অ্যাটর্নি বলছেন 11 মাসের মধ্যে আপনাকে ফিরে আসতে হবে, 1 বছরের বেশি থাকা ঠিক হবে না। কে আছেন এই প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি অ্যাডভোকেট রশিদ বলছি। জি, বলুন রশিদ স্যার। হ্যাঁ, খুব ভালো লাগছে আমাদের জন্য অ্যাডভোকেট কলিগ আজকে আপনার অনুষ্ঠানে। জি জি, ধন্যবাদ।
চীন নিয়ে এবং কোরিয়া নিয়ে প্রশ্ন হচ্ছিল, তো সেখানে আমি একটা প্রশ্ন করতে চাই। তার আগে ছোট্ট একটু ভূমিকা, সেটা হচ্ছে যে আমরা জানি যে চীন সারা পৃথিবীতে সমঅধিকার সমমর্যাদা গণতন্ত্রের যে নীতিগুলো আছে এগুলোকে কম স্বীকার করে, সেই স্বাধীনতাগুলো কম আছে সেই দেশে, এবং বাণিজ্যের ক্ষেত্রে চীন যে নীতিগুলো অবলম্বন করে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তো এই ক্ষেত্রে চীন যখন এই আমাদের অ্যাটর্নি অশোক দা যখন বললেন যে চীনের বর্তমান যে ভূমিকাটা এবং ডোনাল্ড ট্রাম্প সেই ক্ষেত্রে যে কার্যকরী একটা পদক্ষেপ নিতে যাচ্ছে, অবশ্যই আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট জানাই। এক্ষেত্রে দাদার কাছে আমার প্রশ্ন যে কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবং জাপানেরও একটা অনেক বড় ভূমিকা পালন করার এখানে রয়ে গেছে, তো আপনি কি মনে করেন যে সেক্ষেত্রে জাপান এবং কোরিয়া, জাপানও তো পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় অর্থনৈতিক পরাশক্তি, সেক্ষেত্রে জাপান এবং দক্ষিণ কোরিয়ার কারণে কি আছে উত্তর কোরিয়াকে নিয়ে? জি ধন্যবাদ আপনাকে। তাদের তো উৎকণ্ঠা রয়ে গেছে, তাদের সবচেয়ে বেশি উৎকণ্ঠা তাদেরই, বিকজ তারা প্রতিবেশী, তাদের যে কোনো রিপ্রেজাল বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, যদি উত্তর কোরিয়া কোনো ব্যবস্থা নেয় তাহলে ডিরেক্টলি যারা এফেক্টেড হবে তারা জাপান, প্রথম আলো সাউথ কোরিয়া, দেন জাপান। তো তাদের তো অবশ্যই ভূমিকা আছে, তারা অবশ্যই এর পিছনে তাদের অনেক সমর্থন আছে এবং তারা চাই। এবং এই যেটি আমরা দৃশ্যত দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের দিকে, তাদের তারা যুক্তরাষ্ট্রের অ্যালাই হিসেবে কাজ করছে, সুতরাং বিষয়টি তো আপনি জানেনই, কি হবে সেটি ভবিষ্যৎ বলতে পারে। প্রিয় দর্শক কে আছেন, এরপর নিশ্চয়ই প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আপনি যদি একটু যুক্ত করতে চান যে প্রশ্নটি আপনার একজন সম্মানিত অ্যাডভোকেট করছে। এখানে একটা লাইন অ্যাড করতে চাই যে ইউএস মিলিটারি অ্যানালিস্ট যারা, তারা একটা লাইন অ্যাড করেছেন, যদি গড ফরবিড কোনো যুদ্ধে জড়িয়ে যায় ইউএস এবং নর্থ কোরিয়া, তাহলে ভিকটিমটা বেশি হবে সাউথ কোরিয়া অ্যান্ড জাপান, তারা বেশি ভিকটিম হবে আর কি, এটাই বলা হয়েছে। জি, আরেকজন বলছে যে রাশিয়া কাকে সাপোর্ট করবে, রাশিয়া তো একটা রহস্যময় আচরণ করছে। রাশিয়া কাকে সাপোর্ট করবে এটা বলা মুশকিল, কারণ রাশিয়ার অনেক রকম ইন্টারেস্ট জড়িত আছে এখানে, আর চীনের সাথে তাদের যেমন বন্ধুত্ব আছে তাদের প্রতিযোগিতাও আছে, কাজেই রাশিয়া হয়তো সেই সুযোগগুলো কীভাবে কাজে লাগাবে, কোন দিকে ঝুঁকে সে সুবিধা করবে এখনও বলা যাচ্ছে না। বিশেষ করে বর্তমান প্রশাসনের সাথে রাশিয়ার সম্পর্ক, ভালো সম্পর্ক আছে সবাই জানেন, তো বর্তমান প্রশাসন মানে ইউএস প্রশাসনের সাথে একটা সম্পর্ক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা অনেকে ধারণা করছি যে অ্যাটলিস্ট সে অর্থে সামগ্রিক যে যুদ্ধ সেখানে আমেরিকার বিরুদ্ধে যে আপনার রাশিয়া চলে যাবে আমার কাছে সেটা মনে হচ্ছে না। বিশেষ করে আপনার সিরিয়ায় যে আমেরিকা যে আক্রমণ করলো তাতে কিন্তু তাদের সাথে আগে থেকে কথা বলেই করা হয়েছে, যদিও আমরা বাইরে এটি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় দেখেছি। আমরা এই জায়গাটিতে থামতে হবে, আমাদের অনেক দর্শকের জমে গেছে প্রশ্ন আমাদের নিতে হবে। প্রিয় দর্শক কে আছেন, এরপর নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আমার নাম মাহবুব ইসলাম। জি বলুন। আচ্ছা ভাই, আমার হচ্ছে যে আমার ওয়াইফ গত বছরের 22 অক্টোবরে তার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, কিন্তু আর কতদিন লাগতে পারে আপনার, এটা আমি জানতে চাচ্ছিলাম কি জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট কি জন্য হলো আপনার? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, বাট সিগনেচার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে 22 অক্টোবর। আচ্ছা, গ্রিন কার্ডের জন্য আপনার যে কোনো সময় চলে আসবে, এখন যারা অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে যারা করেছিলেন তাদেরটা আসছে এই মুহূর্তে, সুতরাং আমার মনে হয় যে কোনো মুহূর্তে এসে যাবে আপনার। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। এবার আমরা পরের দর্শকের কাছে যাব, কি আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সালামু আলাইকুম, জাহাঙ্গীর আলম বার্জানিয়া থেকে। জি বলুন ভাই। আসলে আমার একটা কোশ্চেন হলো, আপনার আমি এসএলএম ফাইল করছি, আমার এসএলএম পেজ আছে, এখন আমি যদি সিটিজেন নিয়ে কি বিয়ে করি তাহলে আমার কতদিন লাগতে পারে গ্রিন কার্ড আসতে? আপনি কি এদেশে বৈধভাবে ঢুকেছেন, কোন ভিসা নিয়ে ঢুকেছেন? না না না, আমি বর্ডার দিয়ে ঢুকেছি। বর্ডার দিয়ে ঢুকলে আপনি বিয়ে করলে এই মুহূর্তে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, তো আপনার সেক্ষেত্রে অ্যাসাইলামকে উইথড্র করে দেশের বাইরে যেতে হতে পারে, সুতরাং আপনার রিস্ক আছে অনেকটাই। মানে আপনাকে দেশের বাইরে গিয়ে তারপর কি করে আসতে হবে? তারপর আসতে হবে, তখন আবার মানে ওয়েভার অ্যাপ্লাই করে। সুতরাং আপনার জন্য খুব একটা এই মুহূর্তে খুব একটা ভালো খবর নেই,
কারণ এতদিন আমরা পিডি বা প্রসিকিউটর ডিসকাশন ছিল সেটাও এখন বন্ধ হয়েছে। জি ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, যদি আপনার প্রশ্নটি করেন নাম পরিচয় দিয়ে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম শামিম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই, বলুন। আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। জি বলুন ভাই। আমার প্রশ্ন হইল, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2010 সালে, তখন আমার ভাতিজার বয়স ছিল এবং এই যে প্রবেল হয়েছে তখন 19 বছর হয়ে গেছে, কিন্তু এখন বাকি সময় কাবার করতে গিয়ে কাবার হয়ে যাবো, এক বছর হয়ে যাইব, আসতে পারবে? 2010 অ্যাপ্লাই করেছেন আপনি না? কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারবো না যে আসলে কভার করবে কিনা, কারণ যখন আপনার ভিসা কারেন্ট হবে তখন আপনি যদি এই প্রশ্নটা করেন দেন আই ক্যান অ্যানসার। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন? জি ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা শুনছি, আপনি বলুন। ওকে, যে আমি 2002 তে আমেরিকা আসছি, আমার একটা ছেলে, আমার এক ছেলে এবার 12 গ্রেডে পড়ে, ডিফারটেকশনে তার কাগজ হয়েছে, কিন্তু আমার হাজবেন্ড গ্রিন কার্ডধারী, কিন্তু ওর জন্য কি অ্যাপ্লাই করতে পারবে এখন? অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই করে দেওয়া ভালো, কিন্তু এই মুহূর্তে আলটিমেটলি একটু যেহেতু তার আপনার বৈধভাবে ঢুকেছিল, আপনার কি বৈধভাবে এসেছে? জি বৈধভাবে আসছে। জি হ্যাঁ, অ্যাপ্লাই করে দেন, যদিও মানে অনেকটা আনলফুল প্রেজেন্স অ্যাক্ট করেছে, সেটা একটা সমস্যা হতে পারে। হোপফুলি এভরিথিং উইল বি রাইট। ওর I-130 অ্যাপ্রুভ করা আছে। ওকে, এখনো তো ই হয়নি, কারেন্ট হয়নি নিশ্চয়ই। নেই, সম্ভবত সংযোগে নেই। কে আছেন এবার প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি হ্যালো। জি আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। আমি আমার একটা প্রশ্ন ছিল যে আমি আড়াই বছর হলো আমি এখানে আসছি, তো আমার গ্রিন কার্ড আছে, এখন কি আমি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করতে পারি? না, আপনাকে অপেক্ষা করতে হবে সেদিন হওয়া পর্যন্ত। গ্রিন কার্ড যারা থাকেন, গ্রিন কার্ড হোল্ডাররা বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন না, এটি আমাদের সম্মানিত অ্যাটর্নি আপনাকে বলছেন। আর আমি আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, আমি গ্রিন কার্ডের জন্য সিটিজেনশিপের জন্য কতদিন পরে অ্যাপ্লাই করতে পারি? আপনি কিভাবে এসেছেন, আপনার হাজবেন্ড নিয়ে এসেছে আপনাকে? হ্যাঁ। আপনি ওনার সাথে এখনো আছেন, মানে আপনার এখনো একত্রে আছেন? হ্যাঁ আমি। তাহলে 3 বছরের মধ্যে করতে পারবেন। 3 বছরের মধ্যে, আপনার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপনি প্রস্তুতি নিন। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, অসংখ্য প্রশ্ন আসছে ফেসবুকে, অনেক প্রশ্ন আমরা এখনও আপনাদেরকে বলতে পারিনি, অনেকগুলো নিয়েছি। আশা করছি ফেসবুক এবং টেলিফোনের প্রশ্নগুলো আমরা নিব, একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং এখনও আছেন। উত্তর কোরিয়া নিয়ে আরেকটি রিপোর্ট আমাদের হাতে আছে, সেটি আমরা একটু দেখতে চাই। দেখে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা দেখছি উত্তর কোরিয়া নিয়েও আছে, মানুষের খুব আগ্রহ বিষয়টি নিয়ে, আমরা চেষ্টা করব আলোচনা করবেন। নর্থ কোরিয়ার সাথে পরমাণু যুদ্ধের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সবসময় সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার উইসকনসিনে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর নর্থ কোরিয়ার ওপর আরও ভালো নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। And that meeting tells me a lot, and you've seen a lot of things happen. আগের দিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে নর্থ কোরিয়া বিষয়ে এতদিনের নীতি পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পও বললেন দেশটিকে শুধু বাণিজ্যিক ও কূটনৈতিক চাপ দেওয়ার থেকে বেশি কিছুই করবে তার প্রশাসন। সেই সাথে বিষয়টিতে বারাক ওবামা সহ সাবেক প্রেসিডেন্টের নীতির সমালোচনাও করেন ট্রাম্প। Situation this should have been done by President Obama, it should have been done by previous presidents all the way back to Clinton. And everybody pushed it off. They just pushed it off. And, you know, if you look at Clinton, you read his book, he talked about how he made this wonderful deal. He didn't make a good deal. He made a terrible deal. All he did is say, essentially, do whatever you want to do.
And now I'm put in a position where he actually has nuclear, and we're going to have to do something about it. Hopefully he wants peace, and we want peace, and that's going to be the end determination, but we're going to have... বর্তমান পরিস্থিতির উত্তরণে দুই দেশের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে চীন। এতে করে বুশ প্রশাসনের সময়ের মতো নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্র সহ ছয় দেশের সংলাপের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছিল। তবে সিএনএন কে দেয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। The president has made it very clear that after more than two decades of a failed dialogue and even what was called strategic patience that the patience of the United States and our allies in this region has really run out. এদিকে গত সপ্তাহে নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল এমনটা আলোচনা হচ্ছে। সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কৌশলী উত্তর দেন এশিয়া সফররত মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা স্বীকার না করলেও সরাসরি অস্বীকারও করেননি তিনি। I really can't comment on the electronic or technical capabilities of our military. But we certainly recognize that was a failed missile test. It failed almost immediately, just like another recent test. প্রযুক্তি বিশেষজ্ঞদের বরাত দিয়ে সিএনএন এর এক খবরে বলা হয়, নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্প ভণ্ডুল করার জন্য হ্যাকিং প্রযুক্তি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ভাইরাস ঢুকেও প্রকল্পটিকে প্রযুক্তিকভাবে ত্রুটিপূর্ণ করা হতে পারে। 2011 সালে স্টাক্সনেট অপারেশন নামে পরিচিত সাইবার আক্রমণের মাধ্যমে ইরানের পরমাণু প্রকল্পেও ভাইরাস অনুপ্রবেশ ঘটায় যুক্তরাষ্ট্র। নর্থ কোরিয়ার ক্ষেত্রেও এমনটি করা হয়েছে এমন ধারণা করা হচ্ছে। গালিব আশরাফ, টিভিএন 24 নিউজ ডেস্ক। অসংখ্য ধন্যবাদ। আমরা এই সংক্রান্ত কয়েকটি ছোট্ট প্রশ্ন নিয়ে তারপর আমরা যাব। উত্তর কোরিয়া সারিয়া সারা দুনিয়ার জন্য হুমকি, এটি বলছেন নুরুল আবেদিন রায়হান, তিনি তার মত প্রকাশ করলেন। আরেকজন বলছেন, আপনার কি মনে হয় না উত্তর কোরিয়াকে দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার? আর নাজিমুদ্দিন নামের একজন বলছেন, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত দেখতে পাচ্ছি? শাহ আলো কাজী শাহ আলম বলছেন, তার মনে হয় যুদ্ধ হবেই না। হ্যাঁ, এটা মনে হতে পারে, কারণ ব্যাপারটা এত সেন্সিটিভ, এটা আসলে আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে আছে। লেটস হোপ যে হবে না, তারপরেও আমাদের মনে হয় উই হ্যাভ টু টেক অল দ্য প্রিকোশনস। যাতে ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন রাসেল হোসেন, তিনি বলছেন, আসলে যুদ্ধটা কি নিয়ে? আপনাকে ধন্যবাদ। নিয়মিত টেলিভিশন দেখুন, সংবাদপত্র পড়ুন, চোখ কান খোলা রাখুন এবং আমাদের আলোচনা শুনতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার একটু আমাদের সাথে, আমরা একটু প্রশ্নটা নিতে চাই। কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি নিউ জার্সি থেকে ফোন করছি। আমি একটু জানতে চাইছিলাম যে আমার ভাইয়ের জন্য 2008 এ অ্যাপ্লাই করেছিলাম, এখন জি ওরা জবাব কিছু দেয় নাই আমাকে। ওকে, জবাব কিছু দেয়নি মানে কি? কোনো আপনার অ্যাপ্রুভাল কিছু হয়নি? অ্যাপ্রুভাল হয়েছে, আমি অ্যাপ্রুভাল লেটার অনেক আগে পাইছি, বাট এখনো মানে ডাকে টাকে নাই কিছু না। এখনো অনেক অনেকটাই বাকি আছে, মাত্র 2008, তো আপনার আরো বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে, অনেকটাই পিছনে আছে, এটা ঘাবড়াবার কিছু নেই। জি ধন্যবাদ। এবার আমাদের সাথে কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি শাইম ভাই, স্বাগত। জি ওয়ালাইকুম সালাম। ব্রঙ্ক থেকে বলছিলাম আমি, নাজমুল। ধন্যবাদ ভাই, বলুন। আমি আমাদের হচ্ছে আমরা চারজনের ফ্যামিলি, আগামী 30 তারিখে আমাদের 5 বছর পূর্ণ হবে। তো 5 বছর পূর্ণ হবে, তো আমি এর মধ্যে আগামী জুলাইতে আমি একটু দেশে যেতে চাচ্ছি পুরো পরিবার নিয়ে। তো সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করে যেতে পারবো নাকি এসে অ্যাপ্লাই করলে ভালো হবে? আপনি অ্যাপ্লাই করে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা চলে আসবে হয়তো কিছুদিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে। কাজে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি চলে যেতে গেলে ভালো হয়। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলে ভালো হয় বলছেন আমাদের সম্মানিত অ্যাটর্নি। তারপর একটু কথা বলুন কারোর সাথে ব্যক্তিগতভাবে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন, আমি জামাইকা থেকে মেজবাউদ্দিন বলছি। জি বলুন। হ্যাঁ আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, আমি আছি 2013 সালে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, আমি আসার পরে কোনো জব করি নাই আমি, আমার একটু অসুস্থ। হ্যাঁ, অসুস্থ মানে আমার হার্টের প্রবলেম আছে, তারপরে ডিএচএন আছে, তারপর আপনার অনেকগুলো আছে। তো আমার বয়স হলো আপনার বয়সটা বললে 71 রানিং 71 জি,
তো এখন আমার নামে কোনো ট্যাক্স, আমি আমার ছেলের এখানে আছি, ছেলের বাসায় আছি, ছেলে এনবিতে কাজ করে। তো এখন আমার যদি আপনার ইয়ে পাসপোর্টের জন্য এখানে ইন্টারভিউতে যায়, যদি আমাকে প্রশ্ন করে যে আপনার কোনো ট্যাক্স ফাইল নাই, এই ধরনের কোনো সমস্যা আমার মানে হবে কিনা? আপনি ট্যাক্স ফাইল, ট্যাক্স ফাইল আপনার ছেলে হয়তো আপনাকে ডিপেন্ডেন্ট হিসেবে করেছে, তাই তো? তাতেই হয়ে যাবে, অসুবিধা নেই। জি ধন্যবাদ। আপনার ছেলে ডিপেন্ডেন্ট হিসেবে যদি করে থাকে, যেটি আমাদের সম্মানিত অ্যাটর্নি বলছিলেন, তাতেই হবে, কারণ আপনি তো আয় করেন না, সেক্ষেত্রে সেটি দেখাতে হবে না। সম্মানিত অ্যাটর্নি এটি বলছেন, আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। কে আছেন প্রিয় দর্শকের পর? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমি কবির বলছি, ব্রাঞ্চ থেকে। জি ভাই বলুন ভাই। জি আমার কোশ্চেন হইছে, আমি লাস্ট ইয়ার 2016 আমি জুনে আমার ওয়াইফে অ্যাপ্লাই করছি। জি জি আমার এটা গ্রিন কার্ড, তো আমার শুধু অ্যাপ্রুভাল লেটার পাইছি আর কোনো পেপারস পাইনি। এই মুহূর্তে আর কোনো, একটু পরে আপনি একটু অপেক্ষা করতে হবে, আপনার এটা এখনো ভিসা বোধহয় কারেন্ট হয়নি, যা একটু অপেক্ষা করুন। কেন্দ্রে জি ধন্যবাদ। একজন এরকম প্রশ্ন আমরা পাই, প্রায়ই পাই। একজন প্রশ্ন করেছেন, তিনি জানতে চান আমেরিকা যাবার সহজ পথ কি, পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে নিশ্চয়ই করেছেন। এই ফেসবুকেই অন্তত তিনজন আছেন যারা আমেরিকায় আসতে চান বলে প্রশ্ন করেছেন। আমেরিকা আসতে চান না এমন কে আছে, কতজন আছে? জি ধন্যবাদ আপনাকে। কে আছেন এবার প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি ক্যালিফোর্নিয়া থেকে আলমগীর বলছি। জি বলুন ভাই। আমার বলুন। জি আমার এক ফ্রেন্ড বর্ডার দিয়ে আসছে, ওনার কেস অ্যাপ্রুভ হয়েছে, আজ পর্যন্ত 2 বছর চলছে, কিন্তু কতদিন লাগতে পারে তার গ্রিন কার্ড হাতে পাইতে? এক, আর আমার অ্যাসাইলাম নিউ ইয়র্কে, আমি বিভিন্ন কাজের সুবাদে বিভিন্ন স্টেটে আমি থাকতে হয় বছর বছরের মতো, এজন্য কি নিউ ইয়র্কে আমার কেসের কি সমস্যা হবে এটা, নাকি নিউ ইয়র্কে থাকলেই হবে? মাঝে মাঝে কেস আমি ফলো আপ করি। জি ধন্যবাদ। আপনি প্রথমত হলো যে যেখানে আপনি থাকবেন সেখানেই আসলে আপনার কেস চলে যাওয়ার কথা, যদি আপনি হয়তো যদি না জানান ওরা হয়তো জানতে পারবেন আপনি কোথায় আছেন, সেজন্য হয়তো আপনাকে আপনার কেসটা কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছে না, ট্রান্সফার হয়ে যাচ্ছে না। আপনি যদি চান যে ওখানে আপনি যেখানে থাকেন সেটা জানিয়ে দিলে ওদেরকে, আপনাকে যেটা বলি আমরা চেঞ্জ অফ অ্যাড্রেস 10 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া উচিত, যদি জানিয়ে দেন তাহলে আপনার কেসটা ওখানেই চলে যাবে। জি ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম, আমি সোহেল বলছিলাম মেরিল্যান্ড থেকে। মেরিল্যান্ড থেকে বলুন ভাই। আমি আমি 2013 স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে আসছি, তারপরে আমার স্ট্যাটাস ক্যান্সেল হয়ে যাওয়ার পরে 2 সেমিস্টার পর আমার স্ট্যাটাস ক্যান্সেল হয়ে যায়, তারপর আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করি, কিন্তু আমার এখনো যেমন কোর্ট ডেট অথবা হিয়ারিং ডেট এগুলোর জন্য কোনো কাগজপত্র আমি পাইনি। কিন্তু যেমন আমি আরো কয়েকজন ফ্রেন্ডকে জানাই যারা যেমন বর্ডার ক্রস করে আসছে কিন্তু ওরা আপনার কোর্ট ডেট পেয়ে গেছে, তো এক্ষেত্রে ব্যাপারে প্রসিডিংসটা কি, আমি আমাকে ওয়েট করতে হবে লঙ্গার পিরিয়ড যেমন অন্যদের থেকে, নাকি আপনি 2013 করেছেন? জি জি 2013 আসছে। 2013 এসেছেন কবে, অ্যাপ্লিকেশন করেছেন কবে? আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করেছি আপনার জানুয়ারিতে, আর আমি ভিসা পাই অগাস্টে। এবার কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম মহসিন। জি মহসিন সাহেব বলুন। আমি গ্রিন কার্ড হোল্ডার, 2013 আমার ছেলের বয়স ছিল 12 বছর, তখন আমি তার জন্য 130 I-130 অ্যাপ্রুভ করে রাখছি, এখন কি আমি তার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? তারা 2002 সনে তার মা সহ একসাথে আসছে। অলরেডি চলে এসেছেন এখানে, তো ওনার তো গ্রিন কার্ড অলরেডি আছেই, আপনি কি গ্রিন কার্ডের কথা বলছেন নাকি আপনার সিটিজেনশিপের কথা বলছেন? না না না, আমি বলতেছি না না, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা এখানে আছে, তারা আমার পরে আসছে, তাদের গ্রিন কার্ড নাই। তারা কি ভিসা নিয়ে আসছিল? ভিজিট ভিসা আসছে। তারা ভিসা নিয়ে আসছিল, ইয়েস। কি ভিসা আসছে? তারা B2 ভিসা নিয়ে আসছিল। ওকে, তো আপনি অ্যাপ্লাই করেছেন ওনাদের জন্য এখন, এই তো?
কিন্তু আপনার I-130 অ্যাপ্রুভ করা আছে কিন্তু গ্রিন কার্ডের জন্য আমি এখন কি অ্যাপ্লাই করতে পারবো আমার ছেলের জন্য? না আপনি অপেক্ষা করুন, আপনি করলে কাজ হবে না, কিন্তু আপনি অপেক্ষা করুন আপনি সিটিজেন হওয়া পর্যন্ত। তাহলে ছেলের জন্য কেন করতে পারবেন না? আনলফুল প্রেজেন্স আছে, একটু আনলফুল প্রেজেন্সের জন্য একটু করেছে, কেন তো এতদিন থাকতে পারে না বিয়ন্ড বি2 তে, বিয়ন্ড বি2 তে এসে তার জন্য। কিন্তু তারা তো কি অ্যাপ্রুভ করে রেখেছে যেটা I-130 আপনি যদি অ্যাপ্লাই করেন, যদি কাগজপত্র ঠিকমত দেন তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে এমনিতেই, সেটা আপনি অবৈধ অবৈধের প্রশ্ন নেই কোনো। আচ্ছা, I-130 মানে রিলেশনশিপ, যে আপনি যে ক্লেম করছেন রিলেশনশিপ, হয়তো ছেলে এবং ফাদার এবং ছেলে অথবা হাজব্যান্ড ওয়াইফ, সেই রিলেশনশিপটা আপনার ওরা কনফার্ম করছে I-130 অ্যাপ্রুভালের মাধ্যমে, বাট আমার প্রশ্ন, আমি প্রতি বছর বাংলাদেশ ভ্রমণ করি, বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়তেছে সেখানে বসবাস করা একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন, এই বিষয়ে আপনাদের কি কোনো কিছু বলার আছে? বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা, মানে যেহেতু সময়ও কম, এটা বাংলাদেশের মানে নিশ্চয়ই আমরা প্রবাসী হিসেবে এটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে এবং এটা তো আমরা চিন্তা করি, নাকি আপনি কি বলেন বাউল ভাই, একটু যদি দর্শকের একটু ছোট করে বলেন। হ্যাঁ না, আসলে এটা চিন্তার ব্যাপার তো, আমাদের বাংলাদেশের জনসংখ্যা মানে পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ এই বাংলাদেশ, তো অতএব অবশ্য গত কয়েক বছরে আমাদের লোকসংখ্যা বৃদ্ধির সূচক একটু কমতির দিকে, তারপরেও আমাদের দক্ষিণে যে বিশাল জায়গা আমরা আবিষ্কার করেছি তা আশা করি কিছুটা কমবে আর কি, লেটস বি হোপফুল। জি ধন্যবাদ। নাজমুল হুদা এবং নিজামউদ্দিন ভাই, আপনারা যারা দেখছেন একটু মানে মনে কষ্ট নিয়ে আবার লিখেছেন হয়তোবা যে ইউএসএ আসতে চাওয়াটা কি কোনো অন্যায়? নিশ্চয়ই অন্যায় নয়, আপনারা আপনাদের নানা পথের মাধ্যমেই তো এখানে আসেন, নাকি আপনি একটু যদি বলেন, একটু যদি সুযোগ থাকে তাহলে। ন্যায় অন্যায়ের কোনো প্রশ্ন না, প্রশ্নটা হলো যে আপনার আকাঙ্ক্ষা থাকতেই পারে আপনি একটা দেশে যাবেন আপনার এক এক ধরনের উদ্দেশ্য নিয়ে, এবং এখানে আসার জন্য অনেকগুলো পথও আছে, যেমন আপনি ছাত্র হিসেবে আসতে পারেন, আপনি যদি কাউকে এখানে বিয়ে করেন তাহলে সেই হিসেবে আসতে পারেন, অথবা আপনি ইনভেস্ট করে এখানে আসতে পারেন, সুতরাং আসার জন্য অনেক পথে খোলা আছে, অনেক পথে আছে। আর যারা ইউর সিটিজেন তারা কি করতে পারে, তারা কি এখানে আসলে থাকতে পারে? সবাই আসতে পারে, কিন্তু থাকার জন্য আপনাকে যে পদ্ধতি আছে সেইগুলো পদ্ধতিগুলো ভাই আপনারা নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন, নিশ্চয়ই আসার আকাঙ্ক্ষা আপনাদের থাকবে, ইচ্ছাও থাকবে, নানা রকমের পথ আছে, একটু যদি চোখ কান খোলা রেখে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে চেষ্টা করে দেখতে পারেন, এটি তো নাকি? এক্স্যাক্টলি, আশা করছি আপনার মনের কষ্ট কিছুটা দূর করতে পেরেছি আমরা। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন ভাই। আমি ব্রুকলিন থেকে বলছি, অনুরতন বড়ুয়া। জি বলুন ভাই। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2004 এর জুলাই মাসে আর কি, কিন্তু এখন পর্যন্ত কোনো চিঠিপত্র আসে নাই। কোন চিঠিপত্র আসেনি মানে হলো কি আপনি অ্যাপ্রুভড হয়ে গেছে তো? না, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তারপরে আপনি ডিএসকে নাম্বার পেয়েছেন, এনভিসি থেকে কোনো করেসপন্ডেন্স পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ডিএসকে নাম্বার পাইছি। ওকে, যদি পেয়ে থাকেন এখন আপনার সময় হয়ে গেছে, যদি আপনি কোনো কিছু না পেয়ে থাকেন আপনি এনভিসি তে একটু কল করুন। জি ধন্যবাদ। একজন আবার একটু ক্ষোভ প্রকাশ করে বলছেন যে ভাই কোরিয়া থেকে বলছি, মানুষের কথাই কি শুনবো, একটু তো আলোচনা শুনে ভালো লাগছিল, মানে ওই কোরিয়া ভাই একটু এই মুহূর্তে যদি একটু বলেন, কোরিয়া থেকে তিনি যুদ্ধ হলে সাউথ কোরিয়ার কোনো সমস্যা হবে কিনা, এরকম একটি প্রশ্ন আপনি যদিও বলেছেন আর একটু শুনতে চাই। আমি আবার বলি যে আপনার মিলিটারি অ্যানালিস্ট যারা তারা প্রিডিক্ট করেছেন, গড ফরবিড যদি কোনো রকমের যুদ্ধ হয়, যুদ্ধে জড়িয়ে যাবে জাপান এবং চীন, জাপান এবং নর্থ কোরিয়া, এবং চীনও জড়িয়ে যেতে পারে, তো কিন্তু সাউথ কোরিয়া জড়াবেই। হ্যাঁ, সাউথ কোরিয়া এবং জাপান এই দুটো দেশ সবচেয়ে বেশি ভিকটিম হবে, লেস হোপ ফর দি বেস্ট, যাতে যুদ্ধ না হয়। হ্যাঁ, সেরকম বিষয়ে আসলে সামনে এসছে এরকম, মানে এখন উত্তেজনা চলছে কিন্তু বিষয়টি এখনো সেই অর্থে দানা বাঁধেনি, আর সেটি তো আমরা দেখতেই পাবো। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হাফসা, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার আম্মু, আমার খালা আর মামাদের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2006 এর ডিসেম্বরে,
আর আমার কিছু কিছু কাজিনের বয়স ছিল আন্ডার 18, এখন ওরা টু ওভার 21, আবার কেউ ওভার 26 হয়ে গেছে। তো আমি জানতে চাই ওদের জন্য সিএসপা মানে কি, ওটা কি অ্যাপ্লাই হবে ওদের বেলায়? ওদের বেলায় অ্যাপ্লাই এখনও আপনার ভিসা বোধ হয় কারেন্ট হয়নি, 2004 জুলাই মাস যদি হয়ে থাকে আমাকে একটু ই করতে হবে। যদি তাই হয়ে থাকে আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে, যখন কারেন্ট হবে ভিসা তখনকার সময়ের প্রেক্ষিতে বলা যাবে যে ওদের কে কে কভার হবে কে কে হবে না। যার 26 হয়ে গেছে ধরে নেওয়া যায় আপনার হয়তো হবে না, কিন্তু অন্যদের ব্যাপারে আমি একবারে এতখানি নিশ্চিত না। ধন্যবাদ। আর দর্শক কে আছেন, এবার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার জিজ্ঞাসা হলো, আমরা 2009 বাংলাদেশ থেকে রিয়েল এস্টেট বিজনেসের বাসানটাকে একটা প্রকল্প নিয়ে আসছিল, আমরা অনেক মানুষ এগুলো বাসা কিনছিলাম ঢাকাতে, শুধুমাত্র তাদের তারা অফার দিয়েছিল যে বিদেশিদের জন্য 3000 ফ্ল্যাট তারা বিক্রি করবে, আমরা আমরা কিনলাম, এখন কিন্তু আর কোনো খবর নাই। এখন আমাদের কি লিগ্যাল ইস্যু আছে কর্মকার সাহেব বলবেন। লিগ্যাল ইস্যু তো আপনি যারা এসেছিল এখানে তাদের কোনো প্রতিনিধি ছিল কি না, এখানে যদি তাদের কোনো প্রতিনিধি থেকে থাকে যার মাধ্যমে আপনারা এই প্লটগুলো নিয়েছেন, তাহলে তাদের বিরুদ্ধে আপনি অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে পারেন এখানে, আর যদি বাংলাদেশে অবশ্যই তো আপনি করতে পারবেন বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ। ইশরত জাহান ফেসবুকে লিখেছেন, তিনি নিউ ইয়র্ক থেকে তার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন December 27, 2016, তার কেস এখন স্কেজুয়েলড ফর ইন্টারভিউ, কতদিনে ইন্টারভিউ হতে পারে গ্রিন কার্ডের? এটা আর কি ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন মার্চে, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে কি ইউএস এর বাইরে যাওয়া যাবে? হ্যাঁ, ট্রাভেল ডকুমেন্ট মানি হলো বাইরে যাওয়ার জন্যই, সেটা অবশ্যই যাওয়া যাবে, তবে বেটার নট টু গো যতক্ষণ পর্যন্ত না আপনি ইন্টারভিউটা দিচ্ছেন, অত্যন্ত প্রয়োজন না হলে, না হলে আপনি একবার ইমার্জেন্সি না হলে না যাওয়াই ভালো। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম এমডি ইসলাম, আমি বাউল থেকে বলছি। আমি আমার প্রশ্ন একটাই, আমার বোনদের অলরেডি পিতা হয়ে গেছে বুঝছেন, তো এক বোনের 8 ফ্যামিলি সদস্য সহ 8, এরা কি আসার সময় কি একসঙ্গে আসতে হইব না আসতে পারে আসতে পারবে? আগে পরে আসা যাবে, তবে যে প্রিন্সিপাল তাকে আগে আসতে হবে। আচ্ছা, এবার এই প্রশ্নের একটা অংশের উত্তর আপনি দেন নাই, ইশরাত জাহান যে তার ইন্টারভিউ শিডিউল হয়েছে, কতদিনে ইন্টারভিউ হতে পারে? ইন্টারভিউ যে কোনো সময় আসতে পারে, আসলে এটা একটু বলা মুশকিল যে এক্স্যাক্টলি মানে কতদিনে আসবে, আসলে কেস বাই কেস বেসিস একটু হচ্ছে, কাজে আপনি এমন না যে যারা আপনার সময় সমসাময়িক ছিল হয়তো অনেকে ইন্টারভিউ পেয়ে গেছেন আপনি হয়তো একটু দেরি হচ্ছে, এটা মোস্ট লাইকলি নাথিং উইল বি রং হিয়ার, সো একটু অপেক্ষা করুন। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা। আচ্ছা, কে কে আছেন একটু চটপট, আমাদের আরো অনেকেই আছেন, আসলে অনেকেই তো থাকবেনই কিন্তু আমাদের সময় তো শেষ হয়ে আসছে। প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমি আটলান্টা জর্জিয়া থেকে। জি বলুন ভাই, আটলান্টা থেকে বলছেন, বলুন। যে আমার নভেম্বরে আমার 5 পূর্ণ হবে আর কি, তো আমি সিটিজেনশিপের জন্য কি নভেম্বরে অ্যাপ্লাই করতে হবে নাকি কোকো বলতেছে 3 আগে? 3 আগেই করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে আছেন? আমি তামান্না ব্রঙ্কস থেকে বলছি। জি বলুন। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার আম্মা গত বছর মে মাসে বাংলাদেশে গেছেন, তো এই মে মাসে ওনার 1 হয়ে যাবে, ওরা কি 12 ভিতরে ফিরতে হবে নাকি 11 ভিতরে ফিরতে হবে? আসলে আপনার 11 মধ্যে আসতে, 12 মধ্যে আসলে খুব একটা সমস্যা আর কিছু নেই, হোপফুলি আপনার অবশ্যই উনি যে এই দেশে সিটিজেন হওয়ার ক্ষেত্রে ওনার জন্য একটু সমস্যা হবে। আচ্ছা ধন্যবাদ। আমরা চট করে কয়েকজন দর্শকের নাম একটু পড়ে নিয়ে, নাজিমুদ্দিন তিনি বলছেন গিয়া, মানে একজন বলছেন যে বাংলাদেশের কোনো সমস্যা হবে কিনা যুদ্ধ লাগলে, তিনি বলছেন শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতেই সমস্যায় পড়বেন, এটা আরেকজন আবার উত্তর দিচ্ছেন। ইশরাত জাহান আশা করছি আপনি উত্তর পেয়েছেন। আমরা দেখছি গিয়াসুদ্দিন তিনি বলছেন এক ধরনের প্রশ্ন, তাহমিদ নাহার তিনি তার উত্তরটা পেলাম না, আমি ঠিক জানি না উত্তরটা দিতে পেরেছি কিনা, আজকে সময় শেষের দিকে ক্ষমা করবেন। মামুন অ্যানি মিলানো থেকে দেখছেন, তারপরে আরো অনেকে আছেন যাদের কথা, আর আরেকটি প্রশ্ন আমরা কিছুতেই নিতে পারিনি, আর অনেকগুলো শুধু পড়ে দিচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এটি বলছেন মোশারফ হোসেন, জাপান ইউএস এর সবচেয়ে
বিগ এনিমি ছিল যুদ্ধ জয়ের পর, এখন তারা সবচেয়ে বড় বিজনেস পার্টনার। উত্তর কোরিয়ার সাথেও কি একই রকম উদ্দেশ্য? এটি সময় বলে দিবে এবং বিশ্লেষণ নিশ্চয়ই ভবিষ্যতে পাবেন। 30 সেকেন্ডে আপনি একটু বলে শেষ করবেন। যুদ্ধের রেজাল্ট যেটা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন যুদ্ধের সময় দুইটি তিনটি প্রধানত দুইটি বড় শক্তির দুইটা জোট হয়ে যায়, এবং হলে বাংলাদেশ কোন পক্ষে থাকবে সেটা বলা মুশকিল। এটা দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হবে এটা বলা যায়, তবে পুরো বিশ্বেরই যে ক্ষতি হবে এটা নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ। আমরা আশা করছি আপনারা আপনাদের মতো করে দেখতে পেয়েছেন এবং আপনাদের অনেক উত্তর হয়তো আপনাদের মনোভূত হয়নি, আবার অনেকগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তবে এই অনুষ্ঠানটা আপনারা পছন্দ করেন সেটি আপনাদের সারা দেখে বুঝতে পারি। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সহযোগিতা করা, কোনো অবস্থাতেই আপনারা যেন ভুল তথ্য না পান, কষ্ট না পান, সেটি আমাদের উদ্দেশ্য নয়। যদি কেউ কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন সেজন্য দুঃখিত, তবে আপনাদের যারা প্রশ্ন করতে পারলেন না নিশ্চয়ই কিছুটা কষ্ট রয়ে গেল। আগামীতে নিশ্চয়ই সোমবার আবার আপনারা চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।